হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম বক্সের যে টুকি নাকি প্রবলেমগুলো কমন হয়ে থাকে সেটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন ভিতরে একটা কসওভার দিয়ে আছে, PA 25টি কসওভার, তো মোটামুটি ভালো। আজকে মূলত আলোচনা করব স্পিকারের কিছু টুকি নাকি কমন প্রবলেম নিয়ে, যেগুলো নিত্য নতুন হয়ে থাকে। স্পিকার এটা আর আরেকটা স্পিকার আছে, দুইটা স্পিকারের মধ্যে কোনটা স্পিকার ভালো হবে? বক্সে দিয়ে আছে 44 টিউটার, 44XTU বলতে পারেন অনেকজনে বলে। তো এই বক্সটা আমি সিঙ্গেল ভাড়া দিই। আর এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা 16 ট্যানজিস্টার বাংলা একটা আমার হাতে তৈরি করা, এটাতে খুব জোরালো একটা আউট পাওয়া যায়। তো চলুন আরেকটা স্পিকার দেখি যে আসলে কোন স্পিকারটা ভালো। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই স্পিকারটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে তারটা রয়েছে এটা আসলে কি কারণে তারটা বারবার কাটে, বারবার নষ্ট হয়, এটা আমাদের যদি একটু খেয়াল করে আমরা কাজ করি, একটু যত্ন করি, তবে আর সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন JBL, এটা 2226 মডেলের পরিচিত, 3 ছিদ্রতেও অনেকজন পরিচিত করে। বাংলাদেশে এই স্পিকারটা অ্যাভেলেবল পাওয়া যায়, যার অল্প টাকা দিয়ে ব্যবসা করতে পারেন স্পিকারটা নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পর্দাটা রয়েছে, মানে পেপারটা রয়েছে, তো পেপার থেকে আর কি যে টার্মিনালের তারটা রয়েছে, তো এটা যখন পেপারের সাথে ঘর্ষণ খায়, ঘর্ষণ খায় দেখায় এখান থেকে আর কি প্রবলেমটা হয়ে যায়। আর এর যে ইটা আছে, মানে আঠাটা আছে, অরিজিনাল আঠাটা তো আমরা পাবো না, এটা আমাদের যে লোকাল যে আঠাটা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করেছি এখানে, যেহেতু নেগেটিভ পজিটিভ যে আঠাটা ওটা আমাদের এখানে পাওয়া যায় না, বিধায় আমি এটা ইউজ করেছি। ওখানে চেষ্টা করবেন ভালো আঠা ইউজ করা। এর যে পেপারটা রয়েছে, পেপারটা খুব ভালো আর খুব হার্ড পেপার, টুকা দিলে টন টন একটা শব্দ আসে, তার মানে বেস্ট কোয়ালিটি এটা থেকে ভালো আসবে। আর এই পেপারটা রয়েছে মানে একটু হালকা একটু লালচে কালার, আর বক্সের সাথে যেটা ফিটিং করা ছিল ওইটা হালকা একটু নীল কালার। তো আপনারা যারা স্পিকার কিনবেন তারা কখনোই হালকা নীল কালার স্পিকারটা কিনবেন না, যেটা লালচে কালার আছে সেটা কিনবেন। এখন স্পিকারের ম্যাগনেটটা আসলে আমরা দেখব যে এর যে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেটের ফিটনেসটা কেমন। তো আশা করি দেখতে পাচ্ছেন এটা প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি রয়েছে, স্পিকারের ম্যাগনেটটা খুবই মোটা। এখন প্লেটটা দেখব, প্লেটটা কিন্তু যথেষ্ট মোটা রয়েছে, প্রায় 12-13 mm মতন মোটা রয়েছে। আর নিচের প্লেটটা দেখাইতে পারলাম না এখানে, যেহেতু স্কেল ভিড়বে না, তবে উপরকার প্লেটের চেয়ে নিচের প্লেটটা একটু মোটা বেশি। তো যারা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তারা এই স্পিকারগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর যদি কোনো হেল্প লাগে তাহলে এই ছোটো ভাইয়ের কথা একবার হলেও স্মরণ করেন, সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করা। এটা মূলত 3 ছিদ্র নামে বাংলাদেশে অ্যাভেলেবল পরিচিত। স্পিকারটা মোটামুটি অল্প বাজেটের মধ্যে খুব ভালো বাজে, 15 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েল। তো এই স্পিকার দিয়ে আমি আর কি ভাড়া মারি, এটা অনেক দিন হয়ে গেল স্পিকারটা নিয়ে, তো হঠাৎ করে দেখি যে এই প্রবলেমটা হয়েছে, তারপরে আর কি এটাকে আর কি রিপেয়ারিং করে আবার কি ভাড়া দেওয়ার মতন প্রযোজ্য করে তুলেছি। তো আমার একটা ফেসবুক পেজ রয়েছে আরোহী ইলেকট্রনিক্স, তো যারা আমার পানপ্রিয় ভাই রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে আসবেন।